ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে সব সংখ্যাগুলির শেষে পাঁচ থাকবে সেই সংখ্যাগুলির স্কোয়ার কীভাবে দু সেকেন্ডের মধ্যে আমরা করতে পারি। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে এই টাইপের যে শেষে যখন পাঁচ থাকবে, কোনো সংখ্যার পাঁচ শেষে থাকবে, এই সংখ্যাগুলি খুব সহজে দু সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলি কীভাবে করব। এই অঙ্কগুলি করতে গেলে কিছু করতে হবে না বন্ধুরা, জাস্ট করতে হবে দেখুন পাঁচের স্কোয়ার কত হয়, পঁচিশ। আমরা লিখে দিলাম পঁচিশ, তার আগের সংখ্যাটা কী রয়েছে, ছয়। এবার কী করতে হবে, ছয় ও তার পরের সংখ্যা কী, সাত। ছয় আর সাত, ছয় সাতে বিয়াল্লিশ, এই পেয়ে গেলাম আমরা পঁয়ষট্টির স্কোয়ার। আরও একটি দেখে নিই, পরে কী বলেছে বন্ধুরা, নাইনটি ফাইভ। পাঁচের জন্য আমরা কী লিখবো, পাঁচের স্কোয়ার কত না পঁচিশ। আর নয়, ও নয়ের পরের সংখ্যা দশ, ন দশে নব্বই, তাহলে আমরা পেয়ে গেলাম পঁচানব্বইয়ের স্কোয়ার। চলো বন্ধুরা দেখে নিই পরের সংখ্যা কী বলা রয়েছে, একশো পঁয়ত্রিশ। তাহলে পাঁচের জন্য আমরা কী লিখব, পঁচিশ। আর ১৩, ও ১৩র পরের সংখ্যা কত না ১৪, ১৩ তরে একশো উনসত্তর, ও ১৩ যোগ করলে কত আসছে না ১৮২। আমরা পেয়ে গেলাম ১৮২, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম একশো পঁয়ত্রিশের স্কোয়ার। পর বন্ধুরা পরের সংখ্যা রয়েছে একশো পঁচাত্তর, একশো পঁচাত্তরের শেষে কী রয়েছে, পাঁচ। এই পাঁচের জন্য আমরা কত লিখব না পঁচিশ, পাঁচের স্কোয়ার পঁচিশ। ও ১৭, ১৭ পরের সংখ্যা কত না ১৮, ১৭ আর ১৮ গুণ করলে কত হবে না ৩০৬। আমরা পেয়ে গেলাম একশো পঁচাত্তরের স্কোয়ার। তাহলে বন্ধুরা যদি কোনো সংখ্যার শেষে পাঁচ থাকে তাহলে সেই সংখ্যাগুলির স্কোয়ার খুবই সহজে দু সেকেন্ডের মধ্যে আমরা করতে পারব। তা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন, যখনই নতুন ভিডিও আপলোড হবে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।